নমস্কাৰ স্বাগতম জনাইছো আমাৰ ডিজিটেল লাইভলৈ মই গীতাশ্রী আৰু এই মুহূৰ্তত খবৰ দিম বিজেপিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী তালিকা বৃহস্পতিবাৰে ঘোষণা হ'ব পাৰে আৰু ইয়াৰ ভিতৰত বৃহস্পতিবাৰৰ দিনটোত বিজেপিয়ে অসমৰ পাঁচটা লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী কোন হ'ব প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰিব পাৰে আচলতে বিজেপিৰ যি কৰ কমিটিৰ বৈঠক নতুন দিল্লীত অনুষ্ঠিত হোৱা কৰ কমিটিৰ বৈঠক দিল্লীৰ মুখ্য কাৰ্যালয়ত অনুষ্ঠিত হোৱা কৰ কমিটিৰ বৈঠক ইতিমধ্যে কিছু সময় পূৰ্বে সম্পন্ন হৈছে আৰু এই বৈঠকত যিহেতু অসমৰ বিষয়টো এই বৈঠকখনত বিজেপিৰ কৰ কমিটিয়ে আঠখন ৰাজ্যৰ অসমকে ধৰি অসম গুজৰাট মধ্যপ্ৰদেশ ঝাৰখণ্ডকে ধৰি উত্তৰাখণ্ডকে ধৰি এই আন তিনিখন ৰাজ্য এই ধৰণে যি কথা বতৰা পাতিছে ৰাজ্যিক বিজেপিৰ নেতৃত্বৰ সৈতে আচলতে অসমৰ পৰাও গোটেইখিনি তালিকা প্ৰস্তুত কৰি মুখ্যমন্ত্ৰীয়ে লৈ গৈছে বা ৰাজ্যিক বিজেপিৰ সভাপতিয়ে এই সন্দৰ্ভত আলাপ আলোচনা কৰিছে দুয়োগৰাকী যিহেতু নতুন দিল্লীত উপস্থিত আছে এই বৈঠকখনত তেওঁলোকে ভাগ লৈছে আৰু এই মুহূৰ্তত আমাৰ হাতত যি খবৰ আহি পৰিছে যে বিজেপিয়ে 130 জনীয়া প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰাৰ সম্ভাৱনা আছে আৰু বৃহস্পতিবাৰে বিজেপিয়ে 130 জনীয়া প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিব সমগ্ৰ দেশৰ এই আঠখন বিশেষকৈ ৰাজ্যৰ এই 130 জনীয়া প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে আৰু ইয়াৰ ভিতৰতে অসমৰ 5টা সমষ্টিৰ প্ৰাৰ্থী ঘোষণা বিজেপিয়ে কৰিব পাৰে অৰ্থাৎ মাজত আৰু হয়তো কিছু সময়ৰ অপেক্ষা বিজেপিয়ে টিকট কাক দিব সেই গোটেই ছবিখন স্পষ্ট হৈ পৰিব ইতিমধ্যে কৰ কমিটিৰ বৈঠকত যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ আলাপ আলোচনা হৈ গৈছে কৰ কমিটিৰ বৈঠকত বিভিন্ন দিশ চোৱা হৈছে বিশেষকৈ ৰাজ্যিক বিজেপিৰ ফালৰ পৰা যদি আমি কুচকাৱাজৰ কথা কওঁ অসম বিজেপিয়ে আহ্বায়ক আৰু সহ আহ্বায়ক পাতি ভগাই দিছিলে 12টা সমষ্টিত নিজৰ নেতা বিধায়ক মন্ত্ৰী সাংসদক দায়িত্ব ভগাই দিছিলে আৰু তেওঁলোকে সেই 12টা সমষ্টিৰ একো একোটা সমষ্টিলৈ গৈ অসমৰ 14টা লোকসভা আসন সেই 12টা সমষ্টিৰ ইয়াৰে বিজেপিৰ এইসকল দলীয় নেতৃত্বই গৈ বা কেন্দ্ৰই দুয়োগৰাকী ব্যক্তিয়ে গৈ তেওঁলোকে জিলাৰ বা সেই সমষ্টিকেইটাৰ জ্যেষ্ঠ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে কথা পাতি তেওঁলোকে 3জনীয়াকৈ প্ৰাৰ্থী পেনেল অৰ্থাৎ ক'ৰবাত 3জনীয়া ক'ৰবাত হয়তো বেছি হ'ব পাৰে এই ধৰণৰ প্ৰাৰ্থী পেনেল তেওঁলোকে প্ৰস্তুত কৰি মুখ্যমন্ত্ৰীৰ হাতত দিছে বা ৰাজ্যিক বিজেপিৰ হাতত দিছে আৰু মুখ্যমন্ত্ৰীয়ে ইতিমধ্যে এই গোটেই তালিকা সন্দৰ্ভত যিহেতু আলোচনা কৰিছে কাইলৈ গুৰুত্বপূৰ্ণ আন এখন বৈঠক আছে য'ত প্ৰধানমন্ত্ৰী উপস্থিত থাকিব আৰু সেই বৈঠকখন হৈছে চি চিৰ বৈঠক সেই বৈঠকখনতে সম্পূৰ্ণ চিল মোহৰ লাগিব পাৰে আৰু কাইলৈৰ দিনটোতে অৰ্থাৎ বৃহস্পতিবাৰে প্ৰাৰ্থী কোন হ'ব সেয়া বিজেপিয়ে তালিকা ঘোষণা কৰিবলৈ গৈ আছে এই মুহূৰ্তৰ খবৰ আমি আমাৰ দৰ্শকক জনাই আছোঁ আৰু কেৱল অসমৰেই নহয় অসমৰ উপৰিও আৰু 7খন ৰাজ্যৰ এই কৰ কমিটিৰ নেতৃত্বৰ সৈতে বৈঠক আজি হৈছে এই বৈঠকতে বিভিন্ন কেণ্ডিডেটৰ নাম কিন্তু চৰ্চাত আছে চৰ্চা যি ধৰণে আচলতে চাবলৈ গ'লে গুৱাহাটীৰ কথাৰ পৰা যদি আৰম্ভ কৰোঁ সৰ্বানন্দ সোণোৱাল প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ নাম কিন্তু গুৱাহাটীত চৰ্চাত আছে একেধৰণে কুইনোজাৰ নাম বা ৰাণা প্ৰতাপ কলিতাৰ নাম প্ৰাক্তন অৱসৰপ্ৰাপ্ত সেনা বিষয়াগৰাকীৰ নাম ইয়াৰ উপৰিও মেয়ৰ মৃগেন শৰণীয়াৰ আবেদন কৰাৰ কথাও আচলতে চৰ্চাত আছে লগতে মুখপাত্ৰ উৰ্মি ডেকাকে ধৰি এই ধৰণে বহুতৰ নাম চৰ্চাত আছে কৰিমগঞ্জত যদি একেধৰণে চাওঁ কৰিমগঞ্জত শীৰ্ষত আছে মুন স্বৰ্ণকৰৰ নাম আৰু কুইনোজাই যদি আচলতে প্ৰাৰ্থিত্ব কুইনোজাই পায় মুন স্বৰ্ণকৰৰ নামটো থাকিব কিন্তু কুইনোজাক যদি প্ৰাৰ্থিত্ব নিদিয়ে কেনেবাকৈ তেনেহ'লে কিন্তু চাবলৈ গ'লে একমাত্ৰ মহিলা প্ৰাৰ্থী হোৱাৰ সম্পূৰ্ণ চান্স আছে মুন স্বৰ্ণকাৰৰ এয়া অৱশ্যে ভিতৰুৱা খবৰ কোন হ'বলৈ গৈ আছে প্ৰাৰ্থী কাইলৈ সেইখিনি স্পষ্ট হৈ ওলাব নাম বহুতৰে এই মুহূৰ্তত চৰ্চাত আছে কামাখ্যা প্ৰসাদ দাসা তেওঁ ৰাজ্যসভাৰ এম পি কিন্তু তেওঁক লোকসভালৈ অনা অৰ্থাৎ তেওঁক ৰাজ্যসভাৰ পৰা আনি তেওঁ এই নিৰ্বাচনী যুঁজত তেওঁ অৱতীৰ্ণ কৰাৰো পূৰ্ণ সম্ভাৱনা আছে যোৰহাটৰ কথা যদি চাওঁ যোৰহাটত তপন গগৈ বৰ্তমান তেওঁ অৱশ্যে চিকিৎসাধীন হৈ আছে বা তেওঁ কিছু অসুস্থ হৈ আছে তপন গগৈৰ নাম এইধৰণে চৰ্চাত আছে কাজিৰঙাৰ পৰা কামাখ্যা প্ৰসাদ দাসাৰ নাম যদি আছে দীপ্লু ৰঞ্জন শৰ্মাৰ নাম কাজিৰঙাত আছে একেধৰণে বৰপেটা সমষ্টি অগপক এৰি দিয়াৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে এতিয়া বিজেপিৰ এই গোটেই যি প্ৰাৰ্থী তালিকা এই প্ৰাৰ্থী তালিকাত বিজেপিয়ে আলাপ আলোচনা কৰিছে কৰ কমিটিয়ে হয়তো নিশ্চয়কৈ সুধিছে যে কোন হ'ব পাৰে কাৰ হয়তো চান্সেছ বেছি বা কাৰ কেনেকুৱা স্থিতি এই ধৰণৰ কথা বতৰা নিশ্চিত ৰূপত হ'ব কিয়নো দলীয় শীৰ্ষ পৰ্যায়ৰ এখন বৈঠক আৰু ইয়াত বাকী যিকেইটা সমষ্টি 14টা সমষ্টিৰে অগপক যিহেতু বিজেপি ইতিমধ্যে এখন আসন এৰি দিছে বৰপেটাখন এৰি দিয়াৰ পূৰ্ণ সম্ভাৱনা বৰপেটাত বিজেপিয়ে তেনেকুৱা প্ৰাৰ্থী পেনেল প্ৰস্তুত কৰা নাই তাৰ পৰা স্পষ্ট হৈ পৰিছে যে অগপক বৰপেটা দিব বা কোকৰাঝাৰত ইউ পি পি এল দুয়োটা মিত্ৰ দলক ভগাই দিছে এই দুখন এখন এখনকৈ আসন দুয়োটা দলক দিছে এতিয়া প্ৰাৰ্থী কোন হ'ব সেই সন্দৰ্ভতো নিশ্চয়কৈ তাত এই দুটা সমষ্টিৰো কিছু আলাপ আলোচনা হ'ব পাৰে কিন্তু মূল কথাটো হৈছে যে দিল্লীৰ মুখ্য কাৰ্যালয়ত ইতিমধ্যেই বৈঠক সম্পন্ন হৈছে কৰ কমিটিৰ বৈঠক কৰ গ্ৰুপৰ বৈঠক আৰু কৰ গ্ৰুপৰ বৈঠকত বিজেপিয়ে প্ৰক্ষেপ কৰিবলগীয়া
প্রার্থী প্রক্ষেপ করবলিয়া বারোখন আসনক খুব গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে। রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, বারোটা সমষ্টির রসিরে চূড়ান্ত হব প্রার্থীর তালিকা, প্রার্থীর নাম আর পাঁচটা সমষ্টির বৃহস্পতিবারে সমগ্র দেশের 130টা সমষ্টির প্রার্থী তালিকা ঘোষণার পূর্ণ সম্ভাবনা আছে। যে তালিকাত নাম থাকি এগারী মহিলা প্রার্থীর, এটা সেই মহিলা প্রার্থীগী কোন হব, যদি মহিলা প্রার্থী হিসাবে চাবল যা যায় কুইনুজা বর্তমানের সাংসদ, নাম চর্চাত আছে যে গুহীর আকো দাবিদার, আকো গুহীর ইলেকশন খেলব, এক ধরনের উর্মি ডেকার নাম আছে বা গুণ স্বর্ণকার এগারী দলের পুরনি নেত্রী, নাম তো করিমগঞ্জ উচ্চারিত হয়ে আছে। আর অচিরে বিজেপি যোগ দিবলিয়া বিশেষ আন একটা দিক, অচিরে বিজেপি যোগ দিবলিয়া কিছু হাই প্রোফাইল নেতাক লো এই বৈঠকখন আলোচনা হয়েছে। যে ধরনের আসলে আমি কই আসছিল যে বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই সন্দর্ভত আলোচনা হব, ডাঙর হাই প্রোফাইল নেতা বলে একেবারে আজির দিন চর্চা থাকা আটাইত ডাঙর নামটি হয়েছে রানা গোস্বামী, বিজেপির কার্যকরী সভাপতিগী, বিজেপির কার্যকরী সভাপতিগী, ক্ষমা করব কংগ্রেসের কার্যকরী সভাপতিগী, ইতিমধ্যে গেরুয়া বহন পিঁধিবলে সাজু হয়েছে। বিজেপি এজন এজনক মানুষ যে কংগ্রেসের বরঘর সহাই পেলাইছে, বিজেপি মুখী হয়েছে, আর এই ধরনের আন কোনোবা বিরোধী নেতা, আন কোনোবা হাই প্রোফাইল নেতা বিজেপির এই ইলেকশনের পূর্বে লোকসভা নির্বাচনের পূর্বে যোগদান করব নাকি, সেটা লক্ষণীয় হব। দ্বিতীয়তে বিজেপির মুখ্য কার্যালয়ত উপস্থিত যখন বৈঠক, এই বৈঠকখন আসলে জেপি নাড্ডা উপস্থিত আছিল, বিজেপির এই গোটেই কেন্দ্রীয় কার্যসূচীর বা গোটেই বৈঠকখনের সভাপতিত্বতে হয়েছিল, রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার সভাপতিত্বর উপরও আছে কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ আর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আছে, রাজ্যিক বিজেপির সভাপতিগী ভবেশ কলিতা আছে, প্রভারী বৈজয়ন্ত জয় পান্ডা আছে, দায়িত্ব থাকা রবীন্দ্র রাজু আছে, আন বহু কেগী নেতা আসলে এই বৈঠকখন আসলে। এতিয়া নাম আসলে পাঁচখন আসনের নাম, পাঁচখন আসনের প্রার্থীর নাম পোন প্রথমে হয়তো বিজেপিয়ে ঘোষণা করব পারে। আজি একে ধরনের উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ডের আন তিনখন রাজ্যরও এই ধরনের আলাপ আলোচনা হয়েছে কেন্দ্রীয় কমিটির সঙ্গে। এতিয়া কাক বিজেপিয়ে দায়িত্ব দিয়ে, কাক বিজেপিয়ে নির্বাচন খেলবলে টিকট দিব, কৰবাত সর্বানন্দ সোণোৱালে গুৱাহাটী আসনেরপরা নামটো চর্চাত আছে, গুৱাহাটীৰ কেন্ডিডেট হব নাকি, এই ধরনের গোটেই আলাপ আলোচনাখিনি চলি আছে। আর এই গোটেই বৈঠক চাবলে গেলে খুব গুরুত্বপূর্ণ বৈঠক, আর বিশেষ সূত্রয় দাবি করা মতে এই যখন বৈঠক কিছু সময় পূর্বে যখন বিজেপির সঙ্গে অনুষ্ঠিত হওয়া বৈঠকখন শেষ হয়েছে, তাত আসলে কোয়া হয়েছে যে পাঁচটা, চৈধ্যটা সমষ্টির পাঁচটার নাম হব পারে। আর বিজেপিয়ে বিশেষক এই বেলিকা কি ধরনের ব্লু প্রিন্ট রয় নির্বাচনী যুজত অবতীর্ণ করব, সেয়া ইতিমধ্যে যুগুত করে উলিয়াইছে। লোকসভা নির্বাচনের পর্যায়ের বা অধ্যায়ের যখন বিজেপির পরিকল্পনা ব্লু প্রিন্ট, যেখানে কুচকাওয়া, সেয়া ইতিমধ্যে নির্ধারণ করে উলিয়াইছে। আর আন একটা কথা যে বহুখিনি অপজিশনের বিরোধীর বহুখিনি গুরুত্বপূর্ণ নেতা আকো বিজেপি যোগদান করার আন একটা সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে, কোয়া হয়েছে, বিশেষ সূত্রের দাবি করা হয়েছে বা বিশেষ সূত্রের এই খবর ওলাইছে যে বহুখিনি ডাঙর ডাঙর অপজিশনের নেতায় গই ভারতীয় জনতা পার্টির নির্বাচনের ঠিক পূর্বে যোগদান করার পূর্ণ সম্ভাবনা আছে। আর কাইলৈর দিনটি কিমান গুরুত্বপূর্ণ সেয়া আপনার জানাম, যে কাইলৈ 130টা সমষ্টির প্রার্থী বিজেপিয়ে ঘোষণা করব পারে, 130টা সমষ্টি, 130খন লোকসভা আসনত কোনে কোনে নির্বাচন খেলব সেই তালিকা ওলাব পারে, আর ইয়ারে ভিতর পাঁচখন আসনের কথা সম্পূর্ণক চর্চাত আছে। আর আমি দর্শকক এই কথাখিনিও জানাই থাকুন যে সেন্ট্রেল ইলেকশন কমিটি যি সিইসি বলে যি কয়, সিইসির বৈঠকখন আছে, সিইসির বৈঠকতে 130খন আসনের সিল মোহর লাগিব, আর এই সিইসির বৈঠক কাইলৈ হব, কাইলৈ সম্ভবত পুয়ার ভাগত এই বৈঠকখন হওয়ার সম্ভাবনা আছে, বা প্রথমার্ধত নহলেও দুপরিয়ার ভাগত বৈঠক অনুষ্ঠিত সম্ভবত হব। এই মুহূর্তলৈকে সম্পূর্ণরূপে কথাখিনি অহা নাই, কিন্তু কাইলৈর বৈঠকখনত পূর্ণ সম্ভাবনা যে প্রধানমন্ত্রী নিজে কাইলৈর বৈঠকখনত উপস্থিত থাকিব, আর তারপিছতে 130জনীয়া ক্যান্ডিডেটর লিস্ট ওলাব, আর সেই লিস্ট প্রকাশ করা হব। এতিয়া এই পাঁচটা সমষ্টির বাবে কাক কাক প্রার্থিত্ব দিয়ে সেয়া লক্ষণীয় হয়ে থাকিব, কিন্তু কাইলৈর দিনটি বিজেপির ফলের চাবল গেলে যে বিজেপি ইতিমধ্যে লোকসভা নির্বাচনের সম্পূর্ণরূপে কঁকালত টঙালি বান্ধি নির্বাচনী ক্ষেত্র যুজত নামি পড়েছে, নির্বাচনী এই গোটেই রণ যি কৌশল প্রস্তুত করেছে, কাইলৈ বিজেপির পূর্ণ সম্ভাবনা আছে যে কাইলৈ পাঁচগৰাকী বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা করা হব অসমৰ। নমস্কার।